হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বৈষম্য অনলাইন স্কুল। ফিরলাম আবারও তোমাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে। তো আজকে আলোচনা করবো টু ওম্যান, এই প্যাসেজের প্রথম যে অংশটুকু আছে, ভ্যালেন্টিনা তেস্কোভা, এই প্যাসেজটা নিয়ে। তো আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে, আর আমি আজকে চেষ্টা করব এই ভিডিওর প্রতিটা ওয়ার্ডের অর্থ, প্রতিটা সেন্টেন্সের অর্থ আলাদাভাবে বলার জন্য, তাছাড়াও গল্প আকারে বলার চেষ্টা করব, এবং কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং এবং কিছু গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল রুল নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো শুরু করি। ভ্যালেন্টিনা তেস্কোভা, বর্ন অন 6 মার্চ 1937। ওকে, ভ্যালেন্টিনা তেস্কোভা ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করা, বিবর্ন তো ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিল ইন দ্য ভিলেজ, গ্রামে ম্যাসলেনিকোভা গ্রামে জন্মগ্রহণ করেছিল, টটিয়াভস্কি জেলায়, ইন সেন্ট্রাল রাশিয়া, কেন্দ্রীয় রাশিয়াতে। ওকে, তো এখানে দেখো ওয়াজ বর্ন, আমাদের স্পেশাল ইউজেস সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে ওয়াজ বর্ন ছিল। তো ওয়াজ বর্ন আমরা কোথায় দিব? সাধারণত কোনো ব্যক্তির নাম বা কোনো জন্ম সাল যদি থাকে, বছর যদি থাকে, সেখানে আমরা ওয়াজ বর্ন বসাই। ওকে, তো এখানে দেখো তেস্কোভাস ফাদার, তেস্কোভার বাবা ওয়াজ ছিল এ ট্র্যাক্টর ড্রাইভার, একজন ট্র্যাক্টর চালক, অ্যান্ড এবং হার মাদার, তার মা ওয়ার্ক কাজ করতো ইন এ টেক্সটাইল প্ল্যান্ট, একটা বুনন কারখানায়। ওকে, তাহলে আমরা কাজ সম্পর্কে জাস্ট জানছি, ভ্যালেন্টিনা তেস্কোভা, যার বাসা হচ্ছে রাশিয়াতে, এবং তেস্কোভার বাবা ছিল একজন ট্র্যাক্টর চালক, এবং তার মা হচ্ছে কোথায় কাজ করতো? বুনন কারখানায়। ওকে, আচ্ছা এরপরে আসো, তেস্কোভা বিজ্ঞান, তেস্কোভা শুরু করেছিল স্কুলে যাওয়া ইন 1945 সালে। তো এখানে একটা বিষয় দেখো, ইন বসে 1945 সাল, তাই না? তো সালের পূর্বে ইন বসে, কেন ইন বসে? তার কারণ যদি 24 ঘন্টার বেশি কোনো সময় বোঝায়, সেক্ষেত্রে আমরা প্রিপজিশন হিসেবে ইন বসে। আর আমি প্রিপজিশনের একটা ভিডিও দিয়েছি যে কোন সময়তে তোমার হচ্ছে ইন বসাবা, অ্যাড বসাবা, অন বসাবা। তো আশা করি তোমরা সেই ভিডিওটা দেখে নিচ্ছ, না হলে আমাদের প্লে লিস্টে দেখে আসতে পারো। ওকে, তেস্কোভা বিজ্ঞান, তেস্কোভা শুরু করেছিল স্কুলে যাওয়া ইন 1945 1945 সালে, অ্যাট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে। বাট কিন্তু ত্যাগ করেছিল স্কুলে ইন 1953, এখানেও ইন বসছে 1953 সালে, অ্যান্ড এবং কন্টিনিউড চালিয়ে গিয়েছিল হার এডুকেশন, তার শিক্ষা, থ্রু ডিস্টেন্স লার্নিং অর্থ হচ্ছে দূরশিক্ষণের মাধ্যমে বা মধ্য দিয়ে। ওকে, তো একটা বিষয় দেখো, যেহেতু এটা অতীতের ঘটনা, সেহেতু ম্যাক্সিমাম ভার্বি কী করছে? সব পাস্টে করছে, আর পাস্টে যখন অর্থ করবো তখন হবে ল লেলাম বা তত্তাম। ওকে, যেমন ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক মানে কাজ করতো। ওকে, আচ্ছা এরপর দেখো, সে হয়েছিল ইন্টারেস্টেড, আগ্রহী ইন প্যারাশুটিং, প্যারাশুট চালনায় আগ্রহী হয়েছিল ফ্রম এ ইয়ং বয়স থেকে। ওকে, অ্যান্ড এবং ট্রেন্ড অত প্রশিক্ষিত হয়েছিল, যেহেতু পাঁচটি ঘটনা, ইন স্কাইডাইভিংয়ে অ্যাট দ্য লোকাল অ্যারোক্লেভ, একটা স্থানীয় অ্যারোক্লেভে। ওকে, তাহলে কী বলছে? সে হচ্ছে প্যারাশুটিংয়ে খুবই আগ্রহী ছিল তার ছোটো বয়স, ছোটো থেকে আর কি, এবং সে স্কাইডাইভিংয়ে প্রশিক্ষিত নিয়েছিল একটা স্থানীয় অ্যারোক্লেভ থেকে। ওকে, মেকিং মানে তৈরি করে হার, তার ফার্স্ট জাম্প, প্রথম জাম্প অ্যাট দ্য এজ 22, 22 বছরে তার প্রথম জাম দিয়ে অন 21 মে, 21 মে। আচ্ছা এখানে দেখো প্রিপারেশন অন বসছে, তো কোনো দিনের পূর্বে অন বসে, হ্যাঁ মানে 24 ঘন্টা সমান, তাও 24 ঘন্টা সমান হলে অন, 24 ঘন্টার কম হলে অ্যাড, 24 ঘন্টা বেশি হলে ইন। তো আমরা জানি যে প্রত্যেকটা তারিখ কোনো না কোনো দিন, তাই না? তাহলে 21 মে কোনো না কোনো দিন, এটা শুক্রবার হতে পারে, শনিবার হতে পারে, রবিবার হতে পারে, সেক্ষেত্রে আমার প্রিপারেশন হিসেবে কী বসবে? অন বসবে। ওকে, অন 21 মে 1959 সালে, 22 বছর বয়সে সে প্রথম জামটা দিয়েছিল। ওকে, অ্যাট দ্যাট টাইম, ওই সময় হি ওয়াজ এমপ্লয়েড, সে ছিল নিয়োগকৃত। তো দেখো ওয়াজ হচ্ছে বিভার, অ্যামিজার ওয়াজার প্লাস ভার্বের 3 নম্বর রূপ যদি থাকে সেটা হচ্ছে প্যাসিভ, আর প্যাসিভে হচ্ছে হিতো বা কিতো, এরকম হবে উত্তর, হ্যাঁ মানে অর্থটা এরকম হবে। তাহলে অ্যাট দ্যাট টাইম, ওই সময় হি ওয়াজ এমপ্লয়েড, সে ছিল নিয়োগকৃত অ্যাজ, হিসেবে, অ্যাজ মানে হিসেবে, এ টেক্সটাইল ওয়ার্কার, একজন বুনন কর্মী হিসেবে, ইন এ লোকাল ফ্যাক্টরি, একটা স্থানীয় কারখানায়। তাহলে বলছে ওই সময় সে করলো, তাকে কী করা হলো? তাকে একটা ফ্যাক্টরিতে বুনন কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ইট ওয়াজ হার, এটা ছিল তার এক্সপার্টিস মানে অভিজ্ঞতা বা দক্ষতা ইন স্কাইডাইভিংয়ে, এটা ছিল তার স্কাইডাইভিংয়ে দক্ষতা, দ্যাট লিড টু,
লিড টু মানে কোনো কিছু চালিত করা বা ধাবিত করা, দ্যাট লিড টু যেটা ধাবিত করেছিল হার্ট সিলেকশন তাকে বেছে নিতে অ্যাজ হিসেবে এ কসমোনাট একটা অপচারী হিসেবে। ওকে, তার মানে বলছে যেহেতু সে স্কাই ড্রাইভিংয়ে দক্ষতা ছিল সেহেতু তাকে কসমোনাট হিসেবে সে তার পেশাটা বেছে নিল যে আমি কসমোনাট হবো, ঠিক আছে, এই ফ্যাক্টরিতে আমি কাজ করবো না। ওকে, তো আশা করি প্রথম প্যারাটা তোমরা বুঝতে পেরেছো। তো প্রথম প্যারায় যেটা বলছে সেটা হচ্ছে তেরেস্কোবা হচ্ছে রাশিয়াতে জন্মগ্রহণ করছে, তার বাবা একজন ছিল ট্র্যাক্টর ড্রাইভার এবং তার মা ছিল একটা বুনন শিল্পে কাজ করতো, এবং তাকে 8 বছর বয়সে স্কুলে পাঠানো হয়, কিন্তু স্কুলে সে পড়াশোনা না করলেও সে দূরশিক্ষণের মাধ্যমে সে পড়াশোনাটা চালিয়ে যায়। এবং তার খুব ছোটোকাল থেকে ইচ্ছা ছিল হচ্ছে প্যারাশুটিং করা, এবং এই প্যারাশুটিংয়ে করার জন্য সে একটা লোকাল অ্যারোক্লাবে ভর্তি হয়ে সে ট্রেনিং নেয়, এবং সে তার প্রথম ঝাম্পটা দেয় হচ্ছে তোমার 22 বছর বয়সে 1959 সালে। এবং ওই সময় তাকে কী করা হয়, তার মা যেহেতু হচ্ছে টেক্সটাইলে কাজ করতো, তো তাকেও কী করা হয় হচ্ছে টেক্সটাইলে তোমার কর্মী হিসেবে জয়েন করতে বলা হয়। হ্যাঁ, তো সে টেক্সটাইলে কাজ করলেও তার যে ইচ্ছা ছিল সেটা হচ্ছে স্কাই ড্রাইভিংয়ের যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছা থেকে সে পরবর্তীতে কী হয়, কসমোনাট নভোচারী হয়। ওকে, তো প্রথম প্যারা আশা করি তোমাদের কোনো সমস্যা নেই, তো পরের প্যারায় চলে যায়। চলো, আফটার মানে পরে, দ্য ফ্লাইট উড্ডয়নের পরে অফ ইউরি গ্যাগরিন, ইউরি গ্যাগরিনের উড্ডয়নের পরে। তো ইউরি গ্যাগরিনটা আবার কী ছিল, সে ছিল দ্য ফার্স্ট হিউম্যান, প্রথম হিউম্যান বিং, প্রথম মানব টু ট্রাভেল, যে ভ্রমণ করেছিল টু আউটার স্পেস মহাশূন্যে। ওকে, আউটার স্পেস মহাশূন্যে ইন 1961। এই ইউরি গ্যাগরিন ছিল প্রথম মানব যে হচ্ছে মহাশূন্যে ভ্রমণ করেছিল। ওকে, এরপরে এই ব্যক্তিটার পরে দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল, আচ্ছা সোভিয়েত ইউনিয়ন, সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমান যেটাকে রাশিয়া বলা হয়, দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল ইডি, দেখো ইডি মানে পাস্ট হবে, হ্যাঁ আর ল এলাম বা ততাম হবে অর্থটা, তাহলে দি সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড, সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছিল টু সেন্ড পাঠাতে এ ওম্যান, একটা উইমেন, একটা মহিলাকে ইন স্পেস মহাশূন্য। ওকে, বলছে ইউরি গ্যাগরিন যে ছিল একটা প্রথম ব্যক্তি, এবং তারপরে হচ্ছে রাশিয়া চিন্তা করলো ঠিক আছে এর আগে তো একটা ছেলে গেছিলো, এবার একটা মেয়ে যাক। তো তারই ধারাবাহিকতায় অন 16 ফেব্রুয়ারি 1962 16 ফেব্রুয়ারি প্রোলেটেরিয়া অর্থ হচ্ছে কৃষক শ্রেণী, হ্যাঁ বা শ্রমজীবী ভ্যালেন্টিনা টেরেস্কোবা ওয়াজ সিলেক্টেড, ভ্যালেন্টিনা টেরেস্কোবাকে নির্বাচিত করা হয়েছিল, ওয়াজ সিলেক্টেড, দেখো সে নিজে নিজে করেনি, তাকে করা হয়েছিল, ওয়াজ সিলেক্টেড, নির্বাচিত করা হয়েছিল ফর দ্য প্রজেক্ট, এই প্রকল্পের জন্য। কোন প্রকল্পের জন্য, ওই যে একটা মহিলাকে তারা হচ্ছে মহাশূন্যে পাঠাবে এই প্রকল্পের জন্য, ফ্রম অ্যামং মানে মধ্যে, তো বিটুইন আর অ্যামংয়ের মধ্যে অনেকে তোমাদের সমস্যা হয়, বিটুইন মানে দুইজনের মধ্যে, অ্যামং মানে অনেকের মধ্যে, দুইয়ের অধিক। ওকে, তাহলে অ্যামং মোর দ্যান 400 অ্যাপ্লিকেন্টস, 400 অধিক আবেদনকারীর মধ্যে তাকে কী করা হয়েছিল, নির্বাচিত করা হয়েছিল এই প্রজেক্টের জন্য, দ্যাট মিনস এই মহাশূন্যে পাঠানোর জন্য। তেরেস্কোবা হ্যাড টু আন্ডারগ্রো, তো দেখো হ্যাড টু তোমাদের 3 নম্বর এটা আমি খুব ভালোভাবে দেখিয়েছিলাম, তো হ্যাড টু মানে কোনো কিছু বাধ্যতামূলক কোনো কাজ করতে হবে, তোমাকে কাজটা করতে হবে, সেই ক্ষেত্রে হ্যাড টু হ্যাজটা যেহেতু অতীতের ঘটনা এখানে আমরা পড়ছি, সেহেতু এখানে হয়েছে হ্যাড টু। তেরেস্কোবা হ্যাড টু আন্ডারগ্রো, তেরেস্কোবাকে অবশ্যই আন্ডারগ্রো মানে অভিজ্ঞতা লাভ করানো। ওকে, তাহলে তেরেস্কোবাকে অবশ্যই অভিজ্ঞতা লাভ করতে হয়েছিল এ সিরিজ পর্যায়ক্রমিক অফ ট্রেনিং, পর্যায়ক্রমিক বা কতিপয় হ্যাঁ ট্রেনিংয়ের, দ্যাট ইনক্লুডেড যেটা অন্তর্ভুক্ত ছিল ওয়েটলেস ফ্লাইট, তার মানে তার কিছু পর্যায়ক্রমিক ট্রেনিং দেওয়া হয়েছিল, যেহেতু সে হচ্ছে মহাশূন্যে উঠবে, তাই না, তো অবশ্যই এই জন্য তাকে কিছু ট্রেনিং দেওয়া দরকার, এবং সেই ট্রেনিংগুলো কী কী ছিল, ওয়েটলেস ফ্লাইট, ওজনহীন উড্ডয়ন, আইসোলেশন টেস্ট, নির্জন টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট, সেন্ট্রিফিউজ বলতে তরল পদার্থে তোমার হচ্ছে বস্তুকণিকা ঘূর্ণ গতির দ্বারা পরস্পর থেকে পৃথক করার কাজে ব্যবহৃত যে যন্ত্র সেটা হচ্ছে সেন্ট্রিফিউজ টেস্ট, তারপরে রকেট থিওরি সম্পর্কে তাকে ট্রেনিং দেওয়া হয়েছিল, স্পেসক্রাফ্ট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তাকে ট্রেনিং দেওয়া হয়েছিল, 120 প্যারাশুট জাম্প, 120 প্যারাশুট জাম্প কীভাবে দিতে হয় সেই বিষয়ে তাকে ট্রেনিং দেওয়া হয়েছিল, অ্যান্ড পাইলট ট্রেনিং দেওয়া হয়েছিল ইন MiG-15 UTI জেট ফাইটার্স, এবং এই জেট ফাইটার্সে তাকে পাইলট ট্রেনিংও দেওয়া হয়েছিল। ওকে, তো যখন তেরেস্কোবাকে হচ্ছে সিলেক্ট করা হলো যে হ্যাঁ তেরেস্কোবা সেই মহিলা যাকে মহাশূন্যে পাঠানো হবে ইউরি গ্যাগরিনের পরে, তো তাকে সিলেক্ট করার পরে তাকে ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিংগুলো ছিল ওয়েটলেস ফ্লাইট, আইসোলেশন টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেসক্রাফ্ট ইঞ্জিনিয়ারিং, 120
TA parachute jumps and pilot training in MiG-15 UTR jet fighters. ওকে তো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। আমরা পরের প্যারায় চলে যাই। দেখো সিন্স বলতে তখন থেকে বোঝাচ্ছে বা সেই সময়টা বোঝাচ্ছে, সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ সফল উড্ডয়নের পরে উড্ডয়নের সময় থেকে অফ দ্য স্পেস ক্রাফট ভস্তক ফাইভ মহাকাশযান ভস্তক ফাইভের হ্যাঁ অন 14 June 1963 সালের 14 June ভস্তক ফাইভ মহাকাশযানে সফলভাবে উড্ডয়নের সময় থেকে তেলস্কোপা শুরু করেছিল প্রিপেয়ারিং প্রস্তু নিতে ফর আর ওন ফ্লাইটটা নিজের উড্ডয়নের জন্য। অন দ্য মর্নিং অফ 16 June 1963 16 June 1963 সালে তেলস্কোপা অ্যান্ড হার ব্যাক আপ কসমোনট তার সহকারী বা সহযোগী কসমোনট নভোচারী সুলোভেভাকে ওয়্যার ডেস্ট মানে সজ্জিত করা হয়েছিল বা ডেস্ট পড়েই দেওয়া হয়েছিল, সে নিজে নিজে পড়িনি ওয়্যার ডেস্ট। দেখো যখনই তোমার প্যাসিভ হবে হ্যাঁ তখন হচ্ছে এই কাজটা করা হয়েছিল, হ্যাঁ সে নিজে করেনি। ইন স্পেস শ্যুট অ্যান্ড টেকিং এবং নিয়ে যাওয়া হয়েছিল টু দ্য স্পেস শাটল লঞ্চ। স্পেস শাটল লঞ্চ মানে যেখান থেকে তোমার হচ্ছে এই যে মহাকাশযানটা উড্ডয়ন করে হ্যাঁ সেই প্যাডে বাই বাস একটা বাসে করে। তাহলে কী দেওয়া হলো বলছে 16 June 1963 সালে সকালে তেলস্কোপা এবং তার যে সহকারী ছিল হ্যাঁ বা সহযোগী ছিল সুলোভেভা, নামগুলো কেমন একটু উচ্চারণ করতে কেমন একটু লাগে, সুলোভেভা তাদেরকে ডেস্ক মানে তাকে ডেস্ক পড়ানো হয়, স্পেস শ্যুট যে ডেস্ক আছে সেই ডেস্কটা পড়ানো হয় এবং তাদেরকে হচ্ছে ওই মহাকাশযান যেখান থেকে উড্ডয়ন করবে সেই প্যাডে নেওয়া হয় একটা বাসে করে। এটা হচ্ছে মূল কাহিনী আর কি। আচ্ছা আফটার কমপ্লিটিং সম্পূর্ণ করার পর হায়ার কমিউনিকেশন তার যোগাযোগ সম্পূর্ণ করার পর অ্যান্ড এবং লাইফ সাপোর্ট চেক্স এবং জীবন রক্ষাকারী সরঞ্জাম এগুলো হচ্ছে জীবন রক্ষাকারী সরঞ্জাম হি ওয়াজ সিল্ড। আচ্ছা এইগুলো করার পর ওকে কী করার পর যোগাযোগ করার পর এবং হচ্ছে জীবন রক্ষাকারী সরঞ্জাম এইগুলো সম্পূর্ণ করার পর শি ওয়াজ সিল্ড তাকে আবদ্ধ করা হয়। দেখো শি ওয়াজ সিল্ড সে নিজে নিজে আবদ্ধ নেই, তাকে আবদ্ধ করা হয়েছে ইনসাইড ভস্তক সিক্সের মধ্যে। ফিনিশিং শেষ করে এই 2 hours কাউন্ট ডাউন 2 ঘন্টা উল্টো গণনার পর ভস্তক সিক্স লঞ্চড ফর্টলেসলি। ভস্তক সিক্স উড্ডয়ন করেছিল নির্ভুলভাবে ওকে। তাহলে এই প্যানাটা কী বলছে দেখো, বলছে যে যখন ভস্তক ফাইভ 14 June 1963 তোমার হচ্ছে সফলভাবে উড্ডয়ন করা হয়েছিল তখন থেকেই হচ্ছে তেজস্কোপা শুরু করছিল তার নিজের ফ্লাইটের জন্য কী কী লাগবে হ্যাঁ সেইভাবে ট্রেনিংগুলো এগুলো প্রিপারেশন সবই শুরু করেছিল। এবং 16 June 1963 সালে তেজস্কোপাকে এবং তার হচ্ছে একজন সহযোগীকে হ্যাঁ সহকারীকে এই ডেস্টেস পড়িয়ে সেই বাসে করে নিয়ে যাওয়া হয় ওই লঞ্চ পাডে যেখান থেকে তোমার হচ্ছে মহাকাশযানটা উড্ডয়ন করে এবং তার সাথে যোগাযোগ করার পর এবং হচ্ছে জীবন রক্ষাকারী যে সরঞ্জাম সেগুলো সব ঠিকঠাক করে তাকে হচ্ছে ভস্তক সিক্সের মধ্যে আবদ্ধ করে দেওয়া হয়। এবং তারপর 2 ঘন্টা উল্টো গণনার পর ভস্তক সিক্স নির্ভুলভাবে উড্ডয়ন করছিল। তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আসলে একটু অসুস্থতা থাকার কারণে কথা একটু হয়তো বা জড়তা থাকতে পারে, তো আশা করি তোমাদের সমস্যা হবে না। ওকে আমরা পরে পরে দেখি। অলদো তেজস্কোপা এক্সপিরিয়েন্সড যদিও অলদো যদি কোনো সেন্টেন্স হলো যদিও আর কমা হবে তবু ওকে তো অলদো তেজস্কোপা এক্সপিরিয়েন্সড যদিও তেজস্কোপা অভিজ্ঞতা লাভ করেছিল নজিয়া অর্থ হচ্ছে বমিবিভাব অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট এবং ফিজিক্যাল শারীরিক ডিসকমফোর্ট অস্বস্তি বলছে যদিও তেজস্কোপা অভিজ্ঞতা লাভ করেছিল বমিবিভাব এবং শারীরিক অস্বস্তি ফর জন্য কিসের জন্য মাস অফ দ্য ফ্লাইট অধিক উড্ডয়নের জন্য কমানে তবু সি অরবিটেড সে প্রদক্ষিণ করছিল তার পৃথিবীকে 48 times 48 বার ওকে বলছে যদিও কিনা তেজস্কোপা অভিজ্ঞতা লাভ করেছিল বমিবিভাব এবং শারীরিক অস্বস্তি প্রচুর উড্ডয়নের কারণে তারপরও সে পৃথিবীকে প্রদক্ষিণ করে কতবার 48 বার অ্যান্ড স্পেন্ড এবং ব্যয় করেছিল অলমোস্ট প্রায় 3 days 3 দিন ইন স্পেস এবং মহাশূন্যে প্রায় 3 দিন সময় অতিবাহিত করেছিল ওকে উইথ এ সিঙ্গেল ফ্লাইট একটা একক উড্ডয়নে সে লিপিবদ্ধ করেছিল ওকে
লকড লিপিবদ্ধ করেছিল, ল শেষে দেখছো ল এলাম রাখতাম, তাহলে সে লকড সে লিপিবদ্ধ করেছিল মোর ফ্লাইট অধিক উড্ডয়ন টাইম সময় অধিক উড্ডয়ন সময় দেন থেকে, দেন মানে কোনো তুলনা হচ্ছে, হ্যাঁ দেন থেকে কাদের থেকে দা কম্বাইন টাইম সম্মিলিত সময় থেকে অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনট সকল আমেরিকার নভোচারীদের সম্মিলিত সময় থেকে। এই আমেরিকার অ্যাস্ট্রোনট আবার কী করছিল, হু হ্যাড ফ্লোন যারা উড়েছিল বিফোর দ্যাট ডেট ওই সময়ের পূর্বে যারা উড়েছিল, ওকে তার মানে বলছে আমেরিকার যতগুলো অ্যাস্ট্রোনট ছিল তারা যতক্ষণ না উড়েছে ওই তারিখের পূর্বে এই টেলিস্কোপা একাই তার থেকে বেশি উড্ডয়ন করেছিল। ওকে বুঝতে পেরেছ? আচ্ছা তো দেখো এখানে বলছে উইথ এ সিঙ্গেল ফ্লাইট একটা একক উড্ডয়নে সি লকড সি লিপিবদ্ধ করেছিল মোর ফ্লাইট টাইমস অধিক উড্ডয়ন সময় কাদের থেকে, দেন দ্য কম্বাইন্ড টাইমস অফ অল আমেরিকার অ্যাস্ট্রোনট সকল আমেরিকার যে নভোচারীদের সম্মিলিত সময়ের চেয়েও, দ্যাট মিনস তারা যদি দশজন দশবার গেছে এবং তাদের তারা টোটাল পাঁচ ঘন্টা মনে করা হচ্ছে যে মহাশূন্য ছিল কিন্তু এই টেলিস্কোপে একাই দেখতে দশ ঘন্টা ছিল, তাহলে এর থেকে কি বেশি না, সেটাই বোঝাচ্ছে এখানে। ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো টেলিস্কোপে অলসো মেনটেন টেলিস্কোপে আরও মেনটেন করেছিল এ ফ্লাইট লগ একটা উড্ডয়নের সময়সূচি অ্যান্ড টুক এবং নিয়েছিল ফটোগ্রাফ ফটোগ্রাফ ছবি নিয়েছিল অফ দ্য হরাইজন দিগন্তের একটা ছবি নিয়েছিল হুইচ ওয়ার লেটার হুইচ ওয়ার লেটার ইউজ যেটা পরবর্তীতে ইউজ ব্যবহার করা হয়েছিল টু আইডেন্টিফাই চিহ্নিত করতে টু আইডেন্টিফাই দেখো টু প্লাস ভার বলে পে হয় যেমন মনে করো গো মানে যাওয়া আর টু গো মানে যেতে আই ওয়ান্ট টু গো আমি চাই যেতে হ্যাঁ আর আই গো মানে কি আমি যাই তো গো অর্থ হচ্ছে যাওয়া কিন্তু যখন তার পূর্বে টু যোগ করবো তখন টু প্লাস ভার সেটা হয়ে যাবে ইনফিনিটিভ আর ইনফিনিটিভ অর্থ হবে টু গো মানে যেতে টু ডু মানে করতে বাই মানে কিনা টু গো বাই মানে কিনতে ওকে তাহলে কী দাঁড়ালো বলছে টেলিস্কোপা অলসো মেনটেন টেলিস্কোপা আরও মেনটেন করছিল এই ফ্লাইট লগ একটা ফ্লাইটের সময়সূচি অ্যান্ড টুক এবং নিয়েছিল ফটোগ্রাফ অফ দ্য হরাইজন দিগন্তের ফটোগ্রাফ নিয়েছিল হুইচ ওয়ার লেটার ইউজ যেটা পরবর্তীতে ব্যবহার করা হয়েছিল টু আইডেন্টিফাই চিহ্নিত করতে অ্যারোসল লেয়ারকে চিহ্নিত করতে উইথ ইন দ্য অ্যাটমসফিয়ার ভূমণ্ডলের বা বায়ুমণ্ডলের ওকে বায়ুমণ্ডলের অ্যারোসল লেয়ার চিহ্নিত করতে যেটা পরবর্তীতে ব্যবহার করা হয়েছিল ওকে এরপরে আসো পরের পেরাই ভস্তক সিক্স ওয়াজ ভস্তক সিক্স ছিল দ্য ফাইনাল ভস্তক ফ্লাইট সর্বশেষ ভস্তক ফ্লাইট অ্যান্ড ওয়াজ লঞ্চড এবং উড্ডয়ন করা হয়েছিল ওয়াজ লঞ্চড উড্ডয়ন করা হয়েছিল টু ডেজ আফটার দুই দিন পরে আফটার আর ভস্তক ফাইভ তাই না দুই দিন ভস্তক ফাইভের দুই দিন পরে উড্ডয়ন করে দ্যাট মিনস ভস্তক ফাইভ যখন উড়ে গেছিলো তার দুই দিন পর হচ্ছে ভস্তক সিক্সকে উড্ডয়ন করা হয়েছিল হুইস ক্যারিট যেটা বহন করছিল যেই ভস্তক ফাইভে বহন করছিলো কি ভ্যালারি বায়োকোপসি বা উচ্চারণগুলো কেমন একটা না বায়োকোপসি ইন্টু এ সিমিলার অরবিট একই কক্ষপথে ফর ফাইভ ডেজ পাঁচ দিনের জন্য ল্যান্ডিং থ্রি আওয়ার্স ল্যান্ডিং অবতরণ করেছিল থ্রি আওয়ার্স তিন ঘন্টা আফটার টেলিস্কোপ তিন ঘন্টা পর ওকে দ্য টু ভ্যাসেল আচ্ছা তো মানে এখানে বলছে যে ফাইভ আর সিক্সের বিষয়টা সিক্সে ছিল হচ্ছে ভ্যালেন্টিয়ার টেলিস্কোপ আর ফাইভে ছিল ওই যে ভ্যালারি বায়োকোপসি তো হচ্ছে তার কথাই বলছে এখানে যে তারা ঠিক একই কক্ষপথে উড্ডয়ন করছিলো এবং সে এক কক্ষপথে পাঁচ দিন ছিল এবং সে হচ্ছে অবতরণ করছিলো কখন টেলিস্কোপের তিন ঘন্টা পর ওকে দ্য টু ভ্যাসেল এই দুইটা মহাকাশ যান অ্যাপ্রোচড অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া তো নিকটবর্তী হয়েছিল ইস আদার একে অন্যর সাথে উইদিন ফাইভ কিলোমিটার পাঁচ কিলোমিটারের মধ্যে অ্যাট ওয়ান পয়েন্ট এক সময় হ্যাঁ ওকে অ্যান্ড ফ্রম স্পেস মহাশূন্য থেকে টেলিস্কোপা কমিউনিকেটেড টেলিস্কোপা যোগাযোগ করেছিল উইথ বায়োকোপসির সাথে অ্যান্ড দ্য সোভিয়েত লিডার সোভিয়েত লিডার নেতা সোভিয়েতের নেতা ক্রুশেভের সাথে পায় রেডিও রেডিওর মাধ্যমে ওকে আমরা সর্বশেষ যে প্যারাটা আছে সেটা দেখি মাস লেটার অনেক পরে ইন 1977 সালে টেলিস্কোপা আর্নড টেলিস্কোপা অর্জন করেছিল এ ডক্টরেট একটা ডক্টরেট ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম জুকোভস্কি এয়ারফোর্স অ্যাকাডেমি থেকে আফটারওয়ার্ডস পরবর্তীতে সি টান টু মানে কোনো সে ঝুঁকে যাও হ্যাঁ তাহলে সি টান টু পলিটিক্স সে রাজনীতির প্রতি ঝুঁকে গিয়েছিল ডিউরিং দ্য সোভিয়েত রিজন সোভিয়েত শাসন আমলের সময় সি বিকেম সে হয়েছিল ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম
প্রেসিডিয়াম মেম্বার, সভাপতি মণ্ডলের সদস্যদের অন্যতম, অব দ্য সুপ্রিম সোভিয়েত, সুপ্রিম সোভিয়েতের সভাপতি মণ্ডলের সদস্যদের অন্যতম হয়েছিল। নাও এখন দিস লিভিং লিজেন্ড, এই জীবন্ত কিংবদন্তি, লিজেন্ড কিংবদন্তি আর লিভিং লিজেন্ড, জীবন্ত কিংবদন্তি ইজ হয় মেম্বার, একটা সদস্য ইন দ্য লোয়ার হাউস, নিম্নকক্ষে, অব দ্য রাশিয়ান লেজিসলেটর, রাশিয়ান লেজিসলেটর অর্থ হচ্ছে আইনসভার। ওকে, অন আর 70th বার্থডে, তার 70তম জন্মদিনে হোয়েন, যখন হি ওয়াজ ইনভাইটেড, যখন সে ছিল নিমন্ত্রিত বাই দ্য রাশিয়ান প্রাইম মিনিস্টার, রাশিয়ান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, ভ্লাদিমির পুতিন যখন তাকে হচ্ছে ইনভাইট করছিল, সি এক্সপ্রেসড, সে ব্যক্ত করেছিল হার ডিজায়ার, তার ইচ্ছা বা আকাঙ্ক্ষা টু ফ্লাই, উড়ে যেতে, টু মার্স, মঙ্গল গ্রহে, ইভেন ইফ, এমনকি যদিও, ফর এ ওয়ান ওয়ে ট্রিপ, এবং যদিও এটা, এমনকি যদিও এটা একমুখী একটা ট্রিপ হয়। ওকে, দ্যাট মিনস সে যাবে কিন্তু আর ফিরে আসবে না, এরকম হলেও সে কোথায় যেতে চায়, মার্সে, মানে মঙ্গল গ্রহে যেতে চাই। তো এই ছিল মূলত প্যাসেজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি চেষ্টা করছি প্রতিটা ওয়ার্ডের অর্থ, প্রতিটা সেন্টেন্স অর্থ আলাদাভাবে বলার জন্য। তো আমি এর পরবর্তীতে আবার হচ্ছে শনিবারে যখন আসবো তোমাদের সামনে, তখন এই যে কল্পনা চাওলা যে প্যাসেজটা আছে সেটা, এই প্যাসেজের টু মানে দ্বিতীয় খণ্ড, এই প্যাসেজটা নিয়ে আলোচনা করব। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও, তাছাড়াও তোমাদের ইংলিশে বেসিক্যালি কোথায় সমস্যা আছে সেটা আমাদেরকে জানিয়ে দিও, আর সরাসরি আমার সাথে কানেক্ট হতে চাইলে জাস্ট ফেসবুকে সার্চ করে বৈশা অনলাইন স্কুল যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হয়ে তোমাদের যে কোনো পরামর্শ বা সমস্যার কথা জানিয়ে দিতে পারো। আজকে এই পর্যন্ত, দেখা আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবভিয়াসলি বৈশা অনলাইন স্কুলের সাথেই থেকো।